করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর জনবহুল এলাকাগুলোতে এখন শুনশান নিরবতা। ব্যক্তিগত সুরক্ষার কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রাখার কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ। অনেকটাই ফাঁকা হয়ে যাওয়া আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা সচেতনতামূলক ব্যবস্থা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গুলশানের বিভিন্ন ওষুধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাল বৃত্ত এঁকে দিয়েছে পুলিশ। ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বের এসব বৃত্তে দাঁড়িয়ে নিতে হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। কাস্টমার যদি আসে তখন তাদেরকে আমরা বলছি যে আপনারা এই যে লাল বৃত্তগুলো আছে 3 ফিট দূরে দূরে এই বৃত্ততে আপনারা দাঁড়ান। দাঁড়ানো অবস্থায় থাকলে তারপর একজন একজন করে বের হবে, আপনারা একজন একজন করে আসেন, তারপর আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি আর কি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যে কোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ, বন্ধ গণপরিবহনও। তবে বিশেষ প্রয়োজনে কোথাও কোথাও গাড়ি ভাড়া করে কিংবা মোটরসাইকেল ভাড়া করে চলাচল করতে দেখা যায় নগরবাসীকে। আমরা সিএনজি নিয়ে বাইরেছি, কমলাপুরে যাব, অসহায় ছিন্নমূলদের কিছু খাবার বিতরণ করব। বিভিন্ন সমস্যা আছে বা বাড়িতে যাবে, কেউ রোগী অসুস্থ আছে বা কেউ মেডিকেলে যাবে, হ্যাঁ মানে তারা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছে, এই জন্য আর কি বেরোনো। সিরাজগঞ্জ যাব, আমার মানে বাড়িতে বাবা আছে তো একটু ইয়েতে মানে অসুস্থ আছে, জরুরি হার্টের অসুখ আমার আব্বার। রুগী আছে আমার সাথে একজন, সেজন্য ফাটের ঘাটে আরজন যাইতেছি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় রাস্তাঘাটও জনশূন্য। তবে নিরাপত্তার পাশাপাশি করোনা ভাইরাস সচেতনতায় মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাস্ক পরতেছে না বা তাদের মাস্ক পরার ব্যবস্থা করে দিচ্ছি বা মাস্ক পরাচ্ছি, আর নাইক আছে ওদেরকে বলছি এখনই যা মাস্ক পরে আসবেন, তাছাড়া রোডে বের হবেন না মাস্করা। করোনা ভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এজন্যই গাবতলী বাস টার্মিনালের মতো এমন জনবহুল আরও অনেক এলাকা একেবারে শূন্য হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন নিজেদের নিরাপত্তার স্বার্থেই প্রত্যেককে বাড়িতে অবস্থান করতে হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।